গুমের প্রায় সব অভিযোগের তথ্য জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটিকে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, কোনো ব্যক্তি নিখোঁজ বলে জানানো হলে স্বজনদের দেওয়া তথ্য আইন অনুযায়ী যথাযথ তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীকে উদ্ধারে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের পক্ষ থেকে এও বলা হয়েছে, অনেক ক্ষেত্রে গুমের শিকার বলে ধারণা করা ব্যক্তি ফেরত এসে প্রমাণ করেছেন গুমের অভিযোগ ঠিক নয়। সুইজারল্যান্ডের জেনেভায় চলমান মানবাধিকার পরিষদের 51তম অধিবেশনে গতকাল মঙ্গলবার সকালে গুম বিষয়ক বিশেষজ্ঞ কমিটি ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সের সর্বসাম্প্রতিক প্রতিবেদন পেশের পর তা নিয়ে আলোচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়। জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির পক্ষ থেকে গুমের অভিযোগ সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরা হয়। স্থায়ী প্রতিনিধির পক্ষে বক্তব্য দেন জেনেভায় বাংলাদেশ মিশনের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল ফরহাদ। ওই অধিবেশনে বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে এশিয়ান লিগাল রিসোর্সেস সেন্টারের পক্ষ থেকে গুমের বিষয়ে বিভিন্ন দেশের সরকারগুলোর ভূমিকায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় বলা হয়, গত মে মাসে জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের ঢাকা সফরের পর গুমের শিকার পরিবারগুলোকে সরকার ভয় দেখাচ্ছে। দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ শ্রীলঙ্কা ও ভারতের পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গে সংগঠনটির প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মানবাধিকার কর্মী ও প্রবাসী সাংবাদিকদের স্বজনদের দেশে হয়রানি করা হচ্ছে। জাতিসংঘের গুম বিষয়ক বিশেষজ্ঞ কমিটি মানবাধিকার পরিষদে গতকাল যে প্রতিবেদন পেশ করেছে তাতে দেখা গেছে, বাংলাদেশে গুমের অভিযোগ বেড়েছে। গত বছরের 22 মে থেকে এবছরের 13 মে পর্যন্ত এক বছরে কমিটির কাছে আসা বাংলাদেশে গুমের অভিযোগের সংখ্যা দাঁড়িয়েছে 88, যা আগে ছিল 76। প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞ কমিটিকে 8 জনের বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক তথ্য দেওয়া হয়েছে। এখনও 81 জনের গুমের অভিযোগের কোনো সুরাহা হয়নি বলেও এই প্রতিবেদনে উল্লেখ রয়েছে। যদিও বাংলাদেশ সরকার অধিকাংশ অভিযোগের বিষয়ে বিশেষজ্ঞ কমিটিকে কী তথ্য দিয়েছে তা জানা যায়নি। আর যে 8টি অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য সংখ্যক তথ্য দিয়েছে বলে উল্লেখ রয়েছে তার সবকটি যথাযথ কিনা সে বিষয়েও কিছু জানা যায়নি। মানবাধিকার পরিষদে বিভিন্ন সময়ে সরকারের ভাষ্যে বলা হয়, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রবণতা হচ্ছে সরকারের ক্ষতি করার উদ্দেশ্যে নিখোঁজের সব ঘটনাকে গুম হিসেবে অভিহিত করা। তাই অভিযোগগুলো কতটা তথ্যভিত্তিক তার প্রমাণ যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণের মতো অপরাধে লিপ্ত হচ্ছে বলে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের অপকর্ম, অপরাধ বা সীমা লঙ্ঘনের বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে চলছে। বাংলাদেশ মানবাধিকারের আন্তর্জাতিক বাধ্যবাধকতা থেকে কখনো সরে যায়নি উল্লেখ করে বলা হয়, ওয়ার্কিং গ্রুপের সঙ্গে সরকার গঠনমূলকভাবে কাজ করে যাচ্ছে।